আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শ্রুতি, বিআরবি কেবলস, সংবাদ শিরোনাম। আবারও বাড়ছে করোনায় প্রাণহানি, আরও 50 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1918 জন। করোনার ভুয়া রিপোর্ট দেওয়ায় ডাক্তার সাবিনা ও আরিফুল হক চৌধুরী সহ জেকেজির 6 জনের বিরুদ্ধে চার্জশিট কাল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, আজবা নাসিরের মেয়াদ শেষ আগামীকাল। টেকনাফে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশিদের মাকে প্রধানমন্ত্রীর সমবেদনা। এবং সারা দেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, সবার মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছে সরকার, বললেন দুর্যোগ প্রতিমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। আবারও বাড়ছে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় আরও 50 জনের মৃত্যু হয়েছে, নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 1918 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,44,020 জন। অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। দেশে করোনাভাইরাস সংক্রমণের আজ 150তম দিন। 5 মাসের মাথায় সারা দেশে 2,44,000 মানুষের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে পরীক্ষা ও আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে সংক্রমণের হার। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, প্রতি 100 জনের নমুনা পরীক্ষায় প্রায় 25 জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। পরীক্ষাগার 83টি, পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 7,712টি নমুনা, শনাক্ত হয়েছে 1,918 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 2,44,020 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 24.87%। সরকারি হিসেবে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 50 জনের, বেশিরভাগের বয়সই 51 থেকে 70 বছর, যার অধিকাংশই পুরুষ। করোনাভাইরাসে এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো 3,234। এর অর্ধেকেরও বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে 50 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ 3,234 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 44 জন, নারী 6 জন। এ পর্যন্ত বয়স বিভাজনে মৃত্যুর সংখ্যা এবং শতকরা হার 60 বছরের অধিক বয়সের 1,507 জন, 46.60%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে শনাক্তের চেয়ে সুস্থ হওয়ার হার দ্বিগুণেরও বেশি। আক্রান্তদের 57%-এর বেশি সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় 1,40,000 মানুষ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। চীনা কোম্পানির তৈরি কোভিড-19 ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক ব্যবহার বাংলাদেশে করার অনুমোদন দিতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে তার আগে পরীক্ষা নিরীক্ষা করে সন্তোষজনক ফলাফল পেলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। সচিবালয়ে আইসিডিডিআরবির একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি জানান, বিশ্বে করোনা ভ্যাকসিন নিয়ে যারা কাজ করছেন তাদের সবার সাথেই যোগাযোগ অব্যাহত রয়েছে, কিন্তু আগামী 6 মাসের আগে তা পাওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন স্বাস্থ্য সচিব। শুধুমাত্র চাইনিজ একটি কোম্পানি সাইনোভ্যাক কোম্পানির উপরে নির্ভর করে কিন্তু আমরা থাকবো না। আমরা সারা পৃথিবীতে যেখানে ভ্যাকসিন নিয়ে কাজ করছে, অক্সফোর্ডে ইভেন আমেরিকান মডার্না নামে একটি কোম্পানি কাজ করছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি করছে, রাশিয়া করছে, পৃথিবীর যেখানেই ভ্যাকসিন নিয়ে কাজ করছে সেই প্রত্যেকটি জায়গায় আমরা যোগাযোগ অব্যাহত রাখছি, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজির বিরুদ্ধে হওয়া মামলায় ডাক্তার সাবিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরী সহ 6 জনের বিরুদ্ধে আগামীকাল চার্জশিট দিচ্ছেন গোয়েন্দারা। অভিযোগ প্রমাণিত হলে 7 বছর সাজা হতে পারে সাবিনা ও আরিফ দম্পতির। এই মামলায় 16 জন 161 ধারায় জবানবন্দি দিয়েছেন আর 3 জন 164 ধারায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। তদন্তে আমরা এই মামলার যে ধরনের অপরাধ সংঘটিত হয়েছে
এই অপরাধের বিষয়ে প্রমাণিত হয়েছে আমাদের কাছে এবং এই সংক্রান্তে আমরা চার্জশিট আগামীকালকে কোর্টে দাখিল করব। আদালত বিবেচনা করবে যে এই সবগুলো ধারার মধ্যে কোন কোন ধারায় আদালতের কাছে প্রমাণিত হবে এবং আদালত সন্তুষ্টি হয়ে এটা আমরা আশা করি যে সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে। মাস্ক পরতে চাচ্ছেন না সাধারণ মানুষ। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী থাকলেও মানুষজন এখন স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছেন। মাস্ক ছাড়া বাইরে চলাচলে সরকারের নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না অনেকেই। তবে সরকার বলছেন কেউ নিয়ম না মানলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। রাজধানীর অধিকাংশ এলাকার চিত্র এরকম, অনেকের মুখে নেই কোনো মাস্ক, আবার অনেকে নামমাত্র মাস্ক পরলেও তা সবসময় গলার নিচে নামিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পান সিগারেটের দোকানে গায়ে গায়ে মিশে কেউ পান চিবুচ্ছেন এবং ধূমপান করছেন নিশ্চিন্ত মনে। খোদ রাজধানীতে থাকা মানুষজনের কথা শুনলে মনে হবে দেশে করোনার কোনো অস্তিত্ব নেই। অনেক দিন হয়ে গেছে এই রোগটা, এই জন্য কর্মদায় অনেক সময় অনেক প্রাধান্য দিচ্ছে না। মানুষের অসহ্যতা ধরে গেছে, কেননা এই পরিস্থিতিতে মানুষ গরম, তারপরে মুখ ঘামায় যায়, মুখের ভিতরে শ্বাস বন্ধ হয়ে যায়, এমনিই তো মানুষ দম লেগে যায়। সবচেয়ে হতাশার কথা, স্বাস্থ্যবিধি মানার আগ্রহ যেমন তাদের মধ্যে নেই, তেমনি করোনা মহামারীর মধ্যে সরকারি কিছু বিধিনিষেধ রয়েছে তা নিয়েও তাদের কোনো ধারণা নেই। এদের অনেকেরই ধারণা গরিবের করোনা হয় না। আমরা করোনা নিয়ে খেলা করতেছি, ইনশাল্লাহ আমার করোনা হবে না। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে সাধারণ মানুষকে বোঝানোর জন্য নানা সময়ে প্রচারণা চালানো হচ্ছে, এরপরও কেউ নিয়ম ভাঙলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে বলা হচ্ছে যদি একটি সাগজ পর্যন্ত না মানে আইনটা একদম ভালোভাবে প্রয়োগ করতে হবে, কারণ চাই না যে আইনটাকে সর্ব প্রয়োগ করার জন্য যে যদি বুঝিয়ে বলা যায়, তারা যদি বুঝিয়ে শোনে তাহলে কিন্তু আইনটা প্রয়োগ করতে হয় না। যদি তো মানছে না, আমাদের অবশ্যই সংক্রমণটা কমাতে হবে। যদি কমের দিকে আছে আমরা যাচ্ছি একদমই কমাতে, সে কারণে আমরা আইনটা বেশি আরও জোরদার করছি, যারা মানবে না তাদেরকে শাস্তি বিধান দেওয়া হবে। বাজারে এখন সব ধরনের মাস্কের পর্যাপ্ত সরবরাহ থাকলেও তা ব্যবহারের ক্ষেত্রে মানুষের আগ্রহ তৈরি করতে হবে। যেসব স্থানে লোক সমাগম বেশি সেখানেও এখন মাস্ক না পরার প্রবণতা বেড়েছে মানুষের মধ্যে। আর এই মাস্ক না পরার অনীহা দূর করতে হলে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরউদ্দিনের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে এই দায়িত্ব পেলেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন আগামীকাল চট্টগ্রামের মেয়রের মেয়াদ শেষ হবে। করোনা পরিস্থিতির মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা সম্ভব না হওয়ায় সেখানে প্রশাসক নিয়োগ দিল সরকার। মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগদান করেছেন এবং তিনি ছাত্র রাজনীতি করেছেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উনি মাস্টার্স করেছেন এবং রাজনীতিতে সবসময় সক্রিয় ছিলেন। মহানগর আওয়ামী লীগের উনি সহসভাপতি হিসেবে বর্তমান দায়িত্ব পালন করছেন। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশিদের মা নাসিমা আক্তারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন তিনি। টেলিফোনে সিনহা মোহাম্মদ রাশিদের মাকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পানি কমতে শুরু করায় সারা দেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, তবে এখনই ঘরে ফিরতে পারছেন না 33 জেলার কয়েক লক্ষ মানুষ। জামালপুরে একজন আর টাঙ্গাইলে বন্যার পানিতে ডুবে মারা গেছে একই পরিবারের দুই শিশু। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ। বাচ্চাগুলো খাবারও দিতে পারছে না, নিজেরা খাবার পারছে না, আমাদেরকেও খোঁজ খবর নিতে আসে না, কি অবস্থা বেঁচে থাকি এর মধ্যে, মনে করেন কেউ আমাদের খোঁজ খবরও নেয় না। আল্লাহ এক করোনা দিয়েছে, একদিকে করোনা অন্যদিকে বন্যা, প্রকৃতির বিরূপ আচরণে বন্যাপ্রবণ অঞ্চলের মানুষজন সর্বশান্ত। উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় এখন আর দিন এনে দিন খাওয়াও হচ্ছে না তাদের। বন্যায় বাড়ি ঘরে পানি উঠছে, ফসল আদির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা রাস্তার ধারে ঘর তুলে আছি, কিন্তু আমাদের কামাই রোজগার কোনো কিছু নাই, আমরা পোলাপানে খুবই অস্থায় আছি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে গত 24 ঘন্টায় 72 পয়েন্টে নদ নদীর পানি কমেছে। আগামী 24 ঘন্টায় অন্তত 7 জেলায় পরিস্থিতির আরও উন্নতি হবে আর আগস্টের মাঝামাঝি পর্যন্ত মানুষ হয়তো ঘরে ফিরতে পারবে। পানি হয়ে গেছিল অনেক,
এক গলা পানি ওদের মনে করেন আমরা আসিলাম আমরা বাড়িঘর কিভাবে ঠিক করবো এটা আমরা খুব টেনশনে আছি। গলা সমান পানি নেমে কোথাও বুক সমান, আবার কোথাও তা কোমর পর্যন্ত নেমেছে। এরই মধ্যে ছড়িয়ে পড়ছে নানা পানিবাহিত রোগ। জামালপুর, কুড়িগ্রাম, শেরপুর, সুনামগঞ্জের নদী তীরবর্তী অঞ্চল থেকে এমন খবর এসেছে। টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় বন্যার পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়। বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে যায় তারা। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস, মেঘনা আর হাওড়া নদীর পানি কমতে শুরু করায় সেখানকার মানুষজন আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন। পরিস্থিতির উন্নতি হচ্ছে সিরাজগঞ্জ আর নেত্রকোনাতেও, যদিও জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেখানে পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। এস এম আশরাফ, এটিএন বাংলা। বন্যাদুর্গত এলাকায় বানভাসীদের মধ্যে ত্রাণ পৌঁছাতে কিছুটা দেরি হলেও সরকার সবার মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। সাভার উপজেলা পরিষদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি একথা জানান। দেশের 33টি বন্যা কবলিত জেলায় নগদ অর্থ, শুকনো খাবার ও গবাদি পশুর জন্য খাদ্যসহ 20টি অতি আক্রান্ত জেলায় আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে বলেও জানান ডক্টর এনামুর রহমান। কেউ ত্রাণ পায় না এই কথাটা একেবারে সঠিক নয়। হয়তো দুর্গত এলাকা, অনেক দূরবর্তী এলাকা, সেখানে ত্রাণ পৌঁছানোতে দেরি হয়, কিন্তু বিলম্ব হলেও সবার মাঝে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। না খেয়ে আসে বা না খেয়ে কে কষ্ট পেয়েছে এমন রিপোর্ট কিন্তু এখন দেওয়া হয়। বিএনপির রাজনীতি, প্রেস ব্রিফিং আর নেতিবাচকতার কাদামাটিতে আটকে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সর্ব ইউরোপীয় শাখা আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশের এই সময়ে শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, বিএনপি সরকারের কোনো ইতিবাচক দিক দেখতে পায় না, তারা শুধু সমালোচনা আর মিথ্যাচারের বৃত্তে আবর্তিত হচ্ছে। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আলোচনা সভায় যুক্ত হন ওবায়দুল কাদের। গণতন্ত্রের কুশীলবরা শুধু রূপ পরিবর্তন করে, হারায় না। একটি মতলবী মহল দেশে ও বিদেশে সরকারের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যাচার, অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা সরকারের সমালোচনা করতে গিয়ে দেশের ইমেজ নষ্ট করছে। বিএনপি নামক দলটি সরকারের কোনো ইতিবাচক প্রয়াস দেখতে পায় না, তারা সমালোচনা আর মিথ্যাচারে বৃত্তে আবর্তিত হয়। জনগণের অধিকার ফিরিয়ে আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতা সফিউল বারী বাবু ও আওয়াল খানের স্মরণে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। দুজনের রাজনৈতিক আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে তাদের অনুসরণের তাগিদ দেন বিএনপি নেতারা। আমরা বিশ্বাস করি যে আজকের এই যে ভয়াবহ স্বৈরাচার, ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ বিক্ষুব্ধ হয়ে আছে, তাদেরকে আমাদেরকে সংগঠিত করতে হবে। এবং জনগণকে সংগঠিত করার মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের জনগণের অধিকারকে ফিরিয়ে দিতে সক্ষম হবে না। সরকারের ব্যর্থতায় করোনা ভাইরাস ব্যাপক বিস্তার লাভ করেছে বলে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুড়িগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের বিএনপির পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী বিতরণের সময় তিনি এ অভিযোগ করেন। ঢাকা ছাড়িয়ে মফস্বল ও জেলা শহরে করোনা বিস্তার লাভ করেছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। আলারাফা ইসলামী ব্যাংক, অর্থ সংবাদ। বন্যায় কৃষকের ক্ষতি পোষাতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অতি দ্রুত বন্যাদুর্গত এলাকায় সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ঈদুল আজহা পরবর্তী পুনর্মিলনী সভায় অনলাইনে তিনি এই নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, চলমান বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকরা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। বন্যার পানি নেমে গেলে জরুরি ভিত্তিতে কৃষি পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কমাতে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন কৃষিমন্ত্রী। এবার পার্টিক্স খেলার খবর।
উইফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। আগামী 8 অগস্ট লিওর মুখোমুখি হবে জুভেন্টাস। প্রথম লিগে 1-0 এগিয়ে থাকায় জুভেন্টাসের বিপক্ষে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে ফরাসি ক্লাবটি। ক্রিশ্চিয়ানো রোনালদো নির্ভর জুভেন্টাসকে এই টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে চায় তারা। আরেক খেলায় ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। 2-1 পিছিয়ে থেকে পেপ গার্দিওয়ালার দলের মুখোমুখি হবে তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। আবারও বাড়ছে করোনায় প্রাণহানি, আরও 50 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1918। করোনার ভুয়া রিপোর্ট দেওয়ায় ডাক্তার সাবরিনা ও আরিফুল হক চৌধুরী সহ জেকেজির 6 জনের বিরুদ্ধে চার্জশিট কাল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, আজম ও নাসিরের মেয়াদ কাল শেষ। টেকনাফে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশিদের মাকে প্রধানমন্ত্রীর সমবেদনা। এবং সারাদেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, সবার মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছে সরকার, বললেন দুর্যোগ প্রতিমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। আল্লাহ হাফেজ।